কালকে ঔরঙ্গাবাদে ছিলাম, স্টে করেছিলাম রাতে। কালকে একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল যার জন্য পায়ে একটু লেগেছে, পড়ে তার কারণে আমরা যেতে পারিনি। কিন্তু আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি সব, মানে এবার বেরোবো, রুমটা আমরা ছেড়ে দেবো, এই রুমটার মধ্যে আমরা ছিলাম। তো আমরা এখন আছি ঔরঙ্গাবাদ, এখান থেকে আজকে জার্নি স্টার্ট করছি। তো পায়ের চোটটা মোটামুটি ভালোই আছে, সেই জন্য হয়তো বাইকটা আজকে চালাতে পারবো না বা দুদিন চালাতে পারবো না। আমার জায়গায় আমার বন্ধু আছে, ও চালাবে। আর আমরা এখান থেকে বেরোচ্ছি এখন, রাস্তায় যেতে যেতে আজকে যা সাইট সিন হবে অবভিয়াসলি তোমাদের দেখাবো, আজকে ভালো করে দেখাতে পারবো কারণ আমি গাড়ি চালাচ্ছি না সেই জন্যে। তো যাই হোক, মোটামুটি সঙ্গে থাকো। আর এই হচ্ছে আমাদের একদম সেজেগুজে রেডি। তো এবার রাস্তায় গিয়ে দেখা হবে। আর হ্যাঁ, অনেক প্রবলেম হতে পারে বা আসবে, বাট লাদাখ ইজ লাদাখ, কমপ্লিট করেই ফিরবো, এটাই একটা ইচ্ছা আছে। দেখা যাক কতদূর কী হয়। আমাদের ব্যাগ পাতা কমপ্লিট হয়ে গেছে, আমাদের জার্নি আজকে আগ্রা অবধি। আমরা এবার বেরোবো, একটু লেট হয়ে গেছে আমাদের, আমরা চেষ্টা করেছিলাম তাড়াতাড়ি করার, কিন্তু ব্যাগগুলো আমাদের সেটেল করার জন্য একটু প্রবলেম হয়েছিল, যার জন্য একটু সময় লেগে গেছে। বাড়ি থেকে কিছু সঙ্গে করে নিয়ে এসেছিলাম, ছাতু যেটা জিপ বানাচ্ছে, অনেক কিছু দিয়ে পেঁয়াজ দিয়েছে, লঙ্কা দিয়েছে আর লেবুর রস দিয়ে খুব সুন্দর করে বানিয়ে।
আমরা এখন আছি পূর্বাঞ্চল এক্সপ্রেস হাইওয়েতে, যাচ্ছি এখান থেকে। দেখতেই পাচ্ছ ভিউটা কত সুন্দর, দুই সাইডে ছোট ছোট সারি সারি গাছ লাগানো আছে, খুব সুন্দরই দেখতেই পাচ্ছ। কি দারুণ লাগছে, কি দারুণ। তো আমাদের ড্রোন শ্যুটটা তোমরা দেখেছো, কেমন লাগলো বলবে এখানে আমাদের কমেন্টে জানিও যে কতটা ভালো লেগেছে। আর দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে সেম এখানেই আমরা ভিডিওটা করেছিলাম। আর এখান থেকে আমরা যাচ্ছি, দেখো দু সাইডে এরকম অবস্থা। আর আমাদের একটা যেতে যেতে রাস্তা একটা টোল ট্যাক্স পড়েছে, আমরা টোল ট্যাক্সটা পার হব। এখানে আমাদের কোনো চার্জেস দিতে হবে না, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমাদের ভাই আর দিল্লি আর 530 কিলোমিটার সামনে দেখতে পাবে, দেখতেই পাচ্ছ দিল্লি আর 530 কিলোমিটার। 530 কিলোমিটার অতিক্রম করলেই তোমাদের ভাই দিল্লি পৌঁছে যাবে। তো ভাবতেই পারছো আমরা কতটা এক্সাইটেড, ঠিক আছে। গাড়ি চালিয়ে যাচ্ছি, কষ্ট হচ্ছে তবুও কোনো অসুবিধা হচ্ছে না। মানে ভাবছি, যখনই ভাবছি যে আমরা লাদাখ পৌঁছাবো, সেটা ভাবলেই আর এই কষ্টটা কষ্ট লাগছে না। আর গরমটা এতটাই লাগছে, মাঝে মাঝে এত কষ্ট হচ্ছে আমরা দাঁড়িয়ে পড়ছি, ঠিক আছে। কানপুর আমরা পৌঁছাবো মাত্র 14 কিলোমিটার, ঠিক আছে। 14 কিলোমিটারের মধ্যে আমরা কানপুর পৌঁছে যাবো, দেখতেই পাচ্ছ তোমরা। কানপুর আর 14 কিলোমিটার বাকি আছে, কানপুরে গিয়ে আমরা ওখানে একটু দাঁড়াবো ওখানে কি। তো ফাইনালি কানপুর চলে এসেছি, কানপুর না, কানপুর থেকে একটু দূরেই এসেছি। মানে এখন আছি কানপুর থেকে 25 কিলোমিটার দূরে একটা জায়গাতে। আজকে আগ্রা যাওয়ার প্ল্যান আছে, মানে আগ্রার দিকে। ওখান থেকে আমরা কালকে রওনা দেবো, ঠিক করা আছে। বাট এখন বাজে 5:30, আমরা কানপুর এসে পৌঁছেছি। তো জানি না যে আগ্রা পর্যন্ত যেতে পারবো কি না, চেষ্টা করব আগ্রা পর্যন্ত যাওয়ার। আর গাড়ির চাপ অসম্ভব চাপ, গাড়ির অসম্ভব চাপ। মানে যখন ক্যামেরাটা ধরেছি তখন গাড়ি নেই, যখন ক্যামেরাটা ধরেছি তখন গাড়ি নেই। বাপ রে বাপ, বেরিয়ে গেল সর্বনাশ, মানে হাঁ করে বেরিয়ে যাচ্ছে। আরে বাবা, আমাদের সাথী, আমার যে দুজন সাথী আছে, দেখো বাপ রে পাই করে বেরিয়ে যাচ্ছে, সর্বনাশ। এদের আটকাতে গিয়ে তো রাস্তায় শুয়ে পড়ছিলাম, আর ঢুল আটকাতে গিয়ে রাস্তায় শুয়ে পড়ছিলাম। এই ওরা দুজন কোথায় গেল? তো এই হচ্ছে সত্যদা, আমরা একটু আগে চলে এসেছিলাম, তাই সত্যদা আমাদের খুঁজে খুঁজে চলে এসছে। আর আর দুজন ওরা লন্ডনে গেছে, খুব শীঘ্রই ওরা ফিরবে। কোথায় গেল ফোনটা? তো যাই হোক, আমরা মোটামুটি আমরা চলে এসেছি এইখানে, মানে কানপুর থেকে 25 কিলোমিটার দূরে আমরা চলে এসেছি, এখনই বেরিয়ে যাবো। আর এরপর আগ্রা দেখাবো তোমাদেরকে, আগ্রা। তার মাঝখানে অবশ্যই দাঁড়াবো, দাঁড়িয়ে অবশ্যই এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে জন্য আমরা দেব। দেখতে থাকো একদম শেষ পর্যন্ত, পুরো লাদাখ সিরিজটা আমি ফেসবুকে দেবো। ওই এসে গেছে আমাদের সেকেন্ড যে রাইডার চলে এসছে। তো যাই হোক, দেখতে থাকো, হাই করে দাও। হ্যাঁ, তো যাই হোক, ছেড়ে আরো 25 কিলোমিটার এগিয়ে চলে এসেছি, বুঝতে। লাদাখ যাচ্ছিলাম, এই এই আমাদের সব জায়গায় এই হচ্ছে আমরা টোটাল টিম, হেলমেটটা তো আমরা এই টোটাল টিম, আমরা এই 5 জন মিলে লাদাখ যাচ্ছি। তো আমার পিলিয়ান হচ্ছে সুপ্রকাশ, আর এর অরিজিতের পিলিয়ান হচ্ছে জায়ু, আর সত্যদা সিঙ্গেলই যাচ্ছে। তো একটা ঘটনা শেয়ার করবো, পিলিয়ানের যে কষ্ট, সেই কষ্টের ঘটনা একটা শেয়ার করবো। এরকম একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়েছি, হ্যাঁ, একটু জল খাচ্ছিলাম, জল খাওয়ার সময় একটু দই টই খাওয়া হলো, খেতে খেতে জামাইবাবুটা বসি, পাশে একটা চেয়ার রাখা আছে, বলছিটা ওইটা বসি, জামাইবাবু গেল চেয়ারটা, কিছু আসে না, গরম 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 নাকি, তাও পাওয়া মানে কিছু আসে মনে হয়। তারপর দেখি
আমি বলছি যে পাছাটা আমার এত ব্যথা হয়ে গেছে, আমি পাছাটা দেখানোর সঙ্গে সঙ্গে লাগিয়ে উঠেছে। তো পিলিয়ানে মেনলি 100-150 কিলোমিটার মিনিমাম বসতে হচ্ছে, তো তার জন্য মানে আমাদের ব্যাক সাইডটা এত পরিমাণে ব্যথা হয়ে গেছে যে চেয়ারে বসতেই পারছে না, তার আগে উঠে চলে আসছে। তো যাই হোক, যাই হোক, এখান থেকে আর আমাদেরকে যেতে হবে প্রায় 200-250 কিলোমিটার। তো আমরা সেই জন্যই এখান থেকে বেরিয়ে যাবো, কানপুর থেকে আমরা প্রায় 25-30 কিলোমিটার মতো এগিয়ে এসেছি, এবার বেরিয়ে যাবো। তো হয়তো যত তাড়াতাড়ি সম্ভব যাওয়ার চেষ্টা করবো, জানি না কত তাড়াতাড়ি পারবো, দেখতে থাকো। আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ সামনে সানসেটটা, দেখতেই পাচ্ছ। দেখো আমাদের পাশ থেকে রাইডার চলে যাচ্ছে, আমাদের সত্যদা, দেখতেই পাচ্ছ। সত্যদা কাউকে দেখে না যে কে পেছনে আছে, কে না কে সামনে আছে, সত্যদা সত্যদার মতো চালিয়ে বেরিয়ে চলে যায়। আমরা সত্যদাকে পরে খুঁজি, কিন্তু আজকেই প্রথমবার আমরাই আগে চলে এসেছিলাম, তারপর সত্যদা আসছিল, দেখতেই পাচ্ছ তোমরা, আবার দেখতেই পাচ্ছ। এবার আমার ফোনটা ধরে ট্রাভেল এজেন্সি বলছে, দেখো কিছু বুঝতে পারবে না, আমি কী বলছি সেটাই শুনবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমাকে কিছু খেতে দিচ্ছে, তোমাকে, ও আচ্ছা বিস্কিট দিল আমাকে, দেখো সেটা। এভাবেই আমরা দুজন গিয়ে আর কি আড্ডা মারতে মারতে চলেছি রাস্তায়। কী করবো, এত গরম, গরমের জন্য খুব প্রবলেম হচ্ছে, বাট যখন গাড়ি চালাই তখন কোনো প্রবলেম হয় না। তো দেখতে পাচ্ছ এখন ঘড়িতে বাজে 9:45, আমরা চলেছি আগ্রার দিকে, রাস্তায় যাচ্ছি, ঠিক আছে। খুবই গরম, এখনও গরম লাগছে আমাদের। আমি তোমাদের একটা অ্যাডভাইস দিতে পারি যে তোমরা যখন বেরোবে লাদাখ যাওয়ার জন্য, বিহারটা তোমরা রাতে ক্রস করবে, নাহলে এই গরমটা তোমরা নিতে পারবে না, এতটাই গরম, খুব প্রবলেম হবে। আমাদের থেকে সত্যদা আর অরিজিৎদা অনেকটা আগে চলে গেছে, ওরা গিয়ে একটা রুম দেখেছে, রুমটা ওখানে বুকিং করেছে, ওখানে আমরা যাব, যাচ্ছি এখন, ওখানে গিয়ে পৌঁছাবো। আর নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে আমরা কোন রুমে ছিলাম, কী ছিলাম, সব কিছুই তোমাদের ডিটেলসে জানাবো ওখানে, ভিডিওটা ওখানে গিয়ে আমরা কমপ্লিট করে তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। তো আমরা কোন রুমে ছিলাম, কী কেমন ছিলাম, কত রেন্ট ছিল।